নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমি মৌমিতা আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে অক্টোবরের 8 তারিখ। তো চলো আগে হাটে ঢুকি, গিয়ে দেখি দাদারা আজকে কী কী কালেকশান এনেছে। নিত্য নতুন দেখাতে চলেছি আমি তোমাদেরকে, তো চলো দেখাই। আমি কেন দেখাবো, দাদারা দেখাবে। তো চলো, আর যদি কালেকশান দেখে মানে বাচ্চা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে যে সমস্ত দাদাদেরকে আমি দেখাবো তাদের তো ফোন নাম্বার দিয়েই দেবো, তোমরা কন্ট্যাক্ট করে নিও দাদাদের সঙ্গে। তো চলো, বেশি বড় হয়ে যাবে কথা বললে, ওইদিকে আবার ভিডিও করতে হবে, চলো দেরি না করে শুরু করো। তো দেখো বন্ধুরা, এখন আমি চলে এসেছি কসলদার কাছে। কসলদার হাতে আছে একটা আমেরিকান বুলি। বাহ, আর হ্যাঁ আমেরিকান বুলি আছে। আর বিস্তারিত সমস্ত কিছু দাদার কাছ থেকে জেনে নেবো। বলো দাদা, এবার বাচ্চা হচ্ছে পুরো সো কোয়ালিটি বাচ্চা। মা বাবা দুটোই চ্যাম্পিয়ন গুলো লাইন এর, বাবা দুটোই সো করে বাচ্চার জন্য কোয়ালিটি দেবো। বাচ্চা বয়স হচ্ছে 45 ডেজ বয়স, 45 দিন বয়স। বডি ওয়েট কি আছে? 6 কেজি প্লাস আছে, 6 কেজি প্লাস। আর এরা খাচ্ছে কি আছে দাদা? রয়্যাল ক্রিমি মিনি টক দই আর ছানা রুটি। বাহ, খুব সুন্দর বাচ্চা আছে। যদি পছন্দ হয় দাদার সঙ্গে যোগাযোগ করো। দাম কত রেখেছো? খুব ভালো। তো এদের লোমটা তো খুব ভালো হয় না দাদা? অনেক দারুণ। আচ্ছা দাম কত রেখেছো মেল ফিমেলে? মেল বাচ্চা দাম কম, মেল ফিমেল দুটোই ব্ল্যাক এ, মেল ফিমেল দুটোই দাম সেম আছে 45,000। 45,000 টাকা দাম আছে। আর বয়স কত দিন হচ্ছে বললে? এই বাচ্চা বয়স 47 ডেজ। 47 ডেজ আছে। আর কি খাচ্ছে এরা? রয়্যাল ক্যানিন মিনি টক দই আর ছানা রুটি। আচ্ছা, তো এই হচ্ছে খাবার খাচ্ছে ওরা, সেটা তো দাদা বলেই দিল। আর কোয়ালিটি তোমাদের সামনেই আছে, দেখতেই পাচ্ছ। যদি পছন্দ হয় ফোন করে দাদার সঙ্গে যোগাযোগ করে নিও। দাদা ফোন নাম্বারটা বলো। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে আমার 8481012479, নাম হচ্ছে আমার পছন্দ। আচ্ছা, যদি কেউ নেয় একটু কম সম হবে তো? হ্যাঁ, এখন একটু নেগোসিয়েশন পেয়ে যাবে। আচ্ছা, তো কোয়ালিটি তোমাদের সামনেই আছে, দেখো লোমটা একটু ঘুরিয়ে একটু দেখাবে দাদা? এই ছিল লোম, দেখো খুব সুন্দর, খুব সুন্দর বাচ্চা আছে। দাম নিয়ে টেনশন নেই, ওটা নেগোসিয়েশন একটু হয়ে যাবে। এটা কি দেখাচ্ছো? সিটজু ফিমেল বাচ্চা। সিটজু ফিমেল, মেল ফিমেল দুটোই অ্যাভেলেবল আছে। আচ্ছা, দাম কত করে রেখেছো? বাচ্চা সিটজু ফিমেল দাম পড়বে তোমার 19,000, মেল বাচ্চা দাম পড়বে 22,000। বাহ, মেল 22 আর ফিমেল পড়বে 19,000 টাকা। বয়স কতদিন করে হচ্ছে রে? বাচ্চার বয়স হচ্ছে 43 দিন বয়স হচ্ছে। দেখো বন্ধুরা, বাচ্চা কিন্তু যথেষ্ট ভালো। আর দেখো বাচ্চারা, দেখো কত সুন্দর। আর লোমটা দেখিয়ে দাও দাদা একটু। আচ্ছা, এটা ট্রাই কালারের আছে? ট্রাই কালারের বাচ্চা আছে। লোম দেখো, লোম দেখো, বোন স্ট্রাকচারও কিন্তু যথেষ্ট ভালো। একটু দেখিয়ে দাও বোন স্ট্রাকচার, দেখো মুখমাতা খুব সুন্দর। যদি পছন্দ হয় তো দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো। দাদার ফোন নাম্বারটা আমি দিয়েই দিয়েছি, চাইলে কিন্তু দাদার সঙ্গে ফোন করে নিতে পারো। আর এরা খাচ্ছে কি? এই বাচ্চা খাচ্ছে রয়্যাল ক্যানিন মিনি আর সেম ও খাচ্ছে, এ খাচ্ছে আমুল স্প্রেটা রয়্যাল ক্যানিন মিনির সাথে। আচ্ছা, আমুল স্প্রে খাচ্ছে, রয়্যাল ক্যানিন মিনির সাথে আমুল স্প্রেটা দিচ্ছে। তো দেখো কোয়ালিটি তোমাদের সামনেই আছে, চাইলে কিন্তু যোগাযোগ করে নিও পছন্দ হলে। ওকে, থ্যাংক ইউ। আমি এখন চলে এসেছি জয়দার কাছে। আর এই দেখো জয়দার হাতে দাদা, এটা কি আছে একটু বলো? দু মান তেজ আছে, পমেরানিয়ান ফিমেল পাখি আছে। আচ্ছা, অরেঞ্জ কালার আছে। আচ্ছা,
আস্কিং প্রাইস আছে 25,000 আচ্ছা 25,000 টাকা দাম আছে পমেরিয়ান আছে তাই তো বাহ খুব সুন্দর দেখতেই পাচ্ছো দেখো কোয়ালিটির জিনিস দাদা হাতে ধরে আছে আর দাদা কোয়ালিটি ছাড়া কিন্তু কোনোদিন পাপি আনেও না সেটা তোমরা সবাই জানো যারা ভিডিও দেখো তারা কিন্তু সবাই জানো আর দামটা আরেকবার বলে দাও দাদা 25,000 টাকা দাম আছে তো এরা কি খাচ্ছে দাদা এখন যারা দর্শক বন্ধুরা যারা দেখছে ওপার থেকে তারা যদি ফোন করে বা নেবার যারা ইচ্ছুক তাহলে সেক্ষেত্রে কি হবে কমসম হবে কি কিছু সামান্য পরিমাণেই হবে আচ্ছা খুব বেশি নেগোসিয়েশন করতে গেলে আমাদের কষ্ট হবে না কারণ আমরা রিজনেবল প্রাইস দিয়ে পাপি দেওয়ার চেষ্টা করি আচ্ছা 25,000 আছে অরিজিনাল পমেরানিয়ান আছে এই প্রথম আমি শ্রীরামপুরাতে আমার নিজের ঘরের ব্রিড নিয়ে এটা আমার নিজের ঘরের বাড়ি ও আচ্ছা এটা দাদার কিন্তু নিজের বাড়ি তো দেখো তো বাচ্চারা কিন্তু খুবই সুন্দর বাচ্চা তো যারা নিতে চাইছো তাড়াতাড়ি যতটা তাড়াতাড়ি সম্ভব দাদার সঙ্গে কিন্তু যোগাযোগ করে নিও ফোন নাম্বারটা আমি দিয়েই দেবো পছন্দ থাকলে অবশ্যই তাড়াতাড়ি ফোন করে কন্ট্যাক্ট করে নিও তো চলো নেক্সট দেখে নেব দাদা নেক্সট কালেকশন নিয়ে চলে এসেছে দাদার হাতে দেখতে পাচ্ছি এটা চাও চাও আছে তাই তো দাদা আচ্ছা 25,000 টাকা দাম আছে ফিমেল পাপি আছে দেখো চাও চাওটা দেখো কত সুন্দর দেখতে পাচ্ছো দেখো তো বোন স্ট্রাকচার গুলো কিন্তু যথেষ্ট ভালো লোমটা এরা অনেক লোম হয় না দাদা এটা বাহ খুব সুন্দর বাচ্চা আছে পছন্দ হলে কিন্তু তাড়াতাড়ি দাদার সঙ্গে যোগাযোগ করে নিও আর জিপটা চাও চাও পার্পল কালারে হয় তাই তো বাহ খুব সুন্দর বাচ্চা আছে চলো নেক্সট দেখবো তো দাদার কাছে নেক্সট কালেকশন দেখতে পাচ্ছি দাদার হাতে কিন্তু আছে হাস্কি তাই তো দাদা সাইবেরিয়ান হাস্কি ব্লু আইজ 48 ডেজ এজ আছে ব্ল্যাক এন্ড হোয়াইট এর উপর মেল পাপি আছে বাহ দেখো ব্ল্যাক এন্ড হোয়াইট কালারের মধ্যে আছে মেল পাপি আছে হাস্কি প্রাইস 30,000 30,000 টাকা বাহ 30,000 টাকা দাম আছে দেখো এখানে আর কিছু কথা হবে না খুবই সুন্দর বাচ্চা আছে আর চোখগুলো দেখছে দেখো ব্লু আইজ তো এখানে আমি একটা কথা বলবো দাদা বাচ্চা কিন্তু অনেক ছিল দাদার কাছে তাই তো দাদা বেরিয়ে গেল আমি কিছু রিভিউ নিয়েছি আর তো এই কোয়ালিটির বাচ্চা তাহলে বুঝতেই পারছো তো হাটে আসতে না আসতে কিন্তু দাদার কাছে বেরিয়ে যায় হাটে কেন দাদার কিন্তু পেট সব থেকে তাহলে দেখো পেট সব থেকেও কিন্তু বাম্পার কালেকশন মানে বেরিয়ে যায় বাম্পার বাম্পার জিনিস তো এই ধরনের বাচ্চা নিতে গেলে দাদার সঙ্গে যতটা তাড়াতাড়ি পারবে তোমরা যোগাযোগ করে নাও নাহলে কিন্তু এই ধরনের বাচ্চা কিন্তু বাড়িতে আর পড়ে থাকবে না দাদার কাছে আর থাকবে না তখন আবার অর্ডার দিতে হবে দিয়ে তখন দাদাকে আনতে হবে দাদার কাছে এই ছিল আজকের কালেকশন প্রথমেই তো বললাম সমস্ত কিছু কিন্তু বেরিয়ে গেছে যতগুলো ছিল দাদা কিন্তু আমাদেরকে দেখিয়ে দিয়েছে আর দাদার সঙ্গে ফোন নাম্বারটা একবার জেনে নিই বলো দাদা জয়পাল ফোন নাম্বার 9231971201 আমার দোকানের নাম হচ্ছে পেট লাভার ওয়ার্ল্ড ঠান্ডা ছাড়া ওখান থেকে আপনারা পাপি নিতে পারেন আচ্ছা আর যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে দেখছেন বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ধরুন শিলিগুড়ি শিলিগুড়ি থেকে দেখছেন তাদের কাছে একটা কথাই বলে রাখি যদি আপনাদের সেই ট্রাস্টটা থাকে তাহলে ফোন করে টাইম ওয়েস্ট করুন আদারওয়াইজ ফোন করে টাইম ওয়েস্ট করার কোনো মানে নেই কেননা পাপি চার্জ প্লাস ডেলিভারি চার্জ টোটালটাই অনলাইন পেমেন্ট হলে তারপরে কিন্তু পাপিটা যাবে সেক্ষেত্রে বৃথা কথা বলাটা বেকার আপনাদের মধ্যে তো বন্ধুরা তোমরা শুনেই নিলে দাদা যে সমস্ত কথাগুলো বললো একটু অন্তত এই কথা খেয়াল রেখো তোমরা তাহলেই হবে আর বাচ্চা পছন্দ হলে অবশ্যই আমি বলবো দাদার সঙ্গে কিন্তু তোমরা চোখ বন্ধ করে কিন্তু যোগাযোগ করতে পারো এইটুকু ভরসা কিন্তু আমরা সবাই জয়দাকে করতে পারি আমি এখন চলে এসেছি সম্রাট ভাইয়ের কাছে আর এই দেখো সম্রাট ভাইয়ের হাতে একটা কি আছে কত বড় গো জিএসডিটা বলো ভাই এগুলো এটা সম্পর্কে একটু বলে দাও লং কোট মেল ফিমেল বোথ অ্যাভেলেবল আছে দেখো পুরো ব্ল্যাক মাস আছে একদম হেভি কোয়ালিটি আছে অবশ্যই ব্ল্যাক এন্ড ট্যান কালারের মধ্যে আছে দারুন কালার বাহ লোমের কোয়ালিটিও দেখলে খুব ভালো আর লং দেখো খুব সুন্দর খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে খাবার টাবার গুলো একটু দেখিয়ে দাও বাচ্চা বডিওয়েট কম করে হলো 6 কিলো প্লাস আছে 6 কেজি প্লাস বডিওয়েট আছে ভাবা যায় না বাচ্চা এখন রয়্যাল ক্যানেল খাচ্ছে আচ্ছা এই হলো থাবা এই পটগুলো দেখিয়ে দিলাম বোন স্ট্রাকচার দেখো খুব সুন্দর যথেষ্ট ভালো বাচ্চা আছে দাম কত কিছু বললে মেলের প্রাইস দেখেছি আমরা 20,000 টাকা ফিমেলের প্রাইস দেখেছি আমরা 18,000 টাকা আচ্ছা মেল 20 ফিমেল 18 বাহ এর এর ভ্যাকসিনেশন হয়েছে কিছু হ্যাঁ প্রথম ভ্যাকসিন পাপি ডিপি করানো আছে আচ্ছা পাপি ডিপি করানো আছে এই দেখাই দেখো কত অ্যাক্টিভ বাচ্চারা দেখাই 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 দেখো বাহ আরে বাবা করছে দেখো শুধু তো এই ধরনের বাচ্চা যারা নিতে চাইছে বন্ধুরা একটা কথা
আমরা বারবারই বলবো তাড়াতাড়ি ফোনটা নাও, নিয়ে সম্রাট ভাইকে কল করো, কল করে কিন্তু বাচ্চা বুকিং করে নাও, নাহলে কিন্তু এই বাচ্চা কিন্তু আর পড়ে থাকবে না, তখন কিন্তু আফসোস করতে হবে। তো চলো নেক্সট কালেকশন দেখবো, সম্রাট ভাইয়ের কাছে নেক্সট কালেকশন দেখছি। হাতে এগুলো ল্যাব আছে তো? আচ্ছা বলো, ল্যাবরেটরি আছে, অনেকে আছে একটু বেশি বাজেটের জন্য ল্যাব নিতে পারছে না, তাদের জন্য স্পেশাল অফারে একদম মাত্র 7000, মেল ফিমেল যা নেবে 7000। আচ্ছা মেল ফিমেল যা নেবে 7000। আচ্ছা বডি ওয়েট 5 কিলো প্লাস, 5 কিলো প্লাস। আচ্ছা দেখো 5 কেজি 6 কেজি প্লাস বডি ওয়েট আছে। আচ্ছা আচ্ছা বয়স হয় 40 দিন। আচ্ছা আচ্ছা খাচ্ছে এখন রয়্যাল ক্যানেল। আচ্ছা ঠিক আছে, গ্র্যান্ড ক্যানেল ম্যাক্সি শার্টটা খাচ্ছে। তা এগুলো এটা কি পূজোর অফারই চলছে এখনো পর্যন্ত? বাহ, যেহেতু পূজো এখনো 15 দিন বাকি আছে সেই জন্য পূজোর অফার কিন্তু এখনো চালু আছে। তো যারা বন্ধুরা এরকম বাচ্চা নিতে চাইছো সম্রাট ভাইয়ের সঙ্গে কিন্তু যোগাযোগ করো। ভাই তোমার ফোন নাম্বারটা বলো। সকাল থেকে আরো বেড ছিল তো বেরিয়ে গেছে, বাড়িতে গেলে সব রকম বেড অ্যাভেলেবেল আমার কাছে। আমার বাড়ি হলো হাওড়া বেলগাছিয়া, কন্ট্যাক্ট নাম্বার 6290807851, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। অল ওভার ইন্ডিয়া আমাদের হোম ডেলিভারি ব্যবস্থা রাখা আছে, এবং কেউ যদি মনে করে বাড়িতে এসে বাচ্চা নেবে তো হাওড়া স্টেশন থেকে যেখান থেকে আসুক হাওড়া স্টেশন থেকে বাড়ি 10 মিনিট। আচ্ছা তো যারা ধরো আসবে বাচ্চা নিতে কিছু কি দাম কম সম হবে? 7000 এইটার উপরে কোনো বার্গেনিং হবে না। এটা একদম আচ্ছা এইটার উপরে বার্গেনিং হবে না, কিন্তু আদার বিট যদি নেয় সেখানে কি হবে? ডিসকাউন্ট করে দেবো। আচ্ছা ওকে ওকে থ্যাংক ইউ। আমি এখন চলে এসেছি রিকদার কাছে। তো আজকে রিকদার হাতে দেখতে পাচ্ছি কি আছে? ল্যাবরেডর আছে। আচ্ছা এটা 45 দিনের বাচ্চা আছে, আর এটা আপনার ওই 40-42 দিন মতো বয়স। আচ্ছা এটা 40-42 দিন মতো বয়স আছে আর এটা 45 দিন বয়স আছে। বাহ, দাম কত করে রেখেছো? ফিমেল আছে 8000 টাকা, মেল আছে 9000 টাকা। আচ্ছা ফিমেল 8000, মেল 9000 টাকা। দেখো হ্যাঁ পূজোর অফার আছে, তো খুব ভালো কোয়ালিটির বাচ্চা, তোমরা দেখলে বুঝতেই পারবে। একটু মুখ মাথা গুলো তোমরা দেখে নাও, বলে দাও একটু মুখ মাথা গুলো সম্পর্কে। হ্যাঁ মোটামুটি এগুলো নরমাল কোয়ালিটির বাচ্চা আছে, এটা খুবই ভালো কোয়ালিটির, 5 পেসের মধ্যে ইংলিশ ব্লাড লাইন আছে। আচ্ছা এটা একদম নরমাল কোয়ালিটি ফিমেল আছে, এর জন্য এটা 8000 টাকা দাম আছে। আচ্ছা এই বাচ্চাটাও এত সুন্দর বাচ্চাটাও 9000 টাকায় দিয়ে দেবো, এটা মেল বাচ্চা ফিমেল বাচ্চা দুটোই আছে। আচ্ছা আচ্ছা রিকদা একটা কথা তোমাকে জিজ্ঞেস করি, এদের এইটার ভ্যাকসিন হয়েছে না হয়নি? এখনো হয়নি। আজকে যদি রিটার্ন যায় তাহলে বাড়ি গিয়ে করিয়ে দেব। অবশ্যই তো রিটার্ন গেলে বাড়ি গিয়ে করিয়ে নেওয়া হবে। আর এরা খাচ্ছে কি? এরা এখন স্মার্টের মাদার এন্ড বেবি ডক্টর। আচ্ছা তো রিকদা যারা ধরো নিতে আসবে তাদের কি একটু কম সম হবে? এলে দেখুন ফিমেলটা 8000 টাকা পড়বে, ঠিক আছে, এটা কিন্তু নেগোসিয়েট করতে পারবো না। মেল বাচ্চা 9000-9500 এরকম দামের আছে, আসুক আমি কিছু একটা আপনার চ্যানেলের নাম করে এলে আমি কিছু একটা করে দেবো। অবশ্যই তো তোমরা বন্ধুরা শুনে নিলে দাদারা কি বলে দিল। আর চলো আমি বাচ্চাটাকে একটু দেখিয়ে দিই, বাচ্চার পটগুলো দেখো পুরো ব্ল্যাক আছে, নাক দেখছো ব্ল্যাক আছে, আর মুখ মাথা তো দেখিয়ে দিলে, আর এই হলো লোম। তো ল্যাবের লোম তো যে খুব আহামরি হয় গোল্ডেনের মতো তা তো না, আর টেলটা শর্ট আছে, আর এটা দেখিয়ে দিই দেখো শর্ট টেল। হ্যাঁ বাহ, পায়ের থাবা টাবাগুলো দেখো খুব সুন্দর আছে, বেশ বড় বড় থাবা আছে, বোন স্ট্রাকচারও কিন্তু যথেষ্ট ভালো আছে। তো যারা নিতে চাইছে তাড়াতাড়ি দাদাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নাও। তো আমি এই যা কোয়ালিটি দাদা দেখিয়েছে যেটা এনেছে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, কোয়ালিটি তোমাদের সামনেই আছে। আর একটা বাড়িতে ডোবারম্যানও পড়ে আছে, 2.5 মাস বয়স বলে এখানে আনা সম্ভব হয় না। আচ্ছা 2.5 মাসের ভ্যাকসিনেশন দুটো হয়ে গেছে, ডোবারম্যানও পড়ে আছে, খুব কম প্রাইসের মধ্যে আছে। আচ্ছা কেউ ফোন করুন যদি গার্ড ডগ লাগে, ডোবারম্যান লাগে, লেজও কফিং করা আছে, যদি লাগে আমাকে ফোন করুন, বাড়িতে বাচ্চা আছে, আমি ভিডিও পাঠাবো। ওকে ওকে ওকে। তো নেক্সট দাদা কি দেখাতে চলেছে বলো, রিকদা কি আছে? এটা রিচ কালারের মধ্যে একটা মেল বাচ্চা আছে, পুরো একদম ডার্ক রিচ কালারের মধ্যে, যারা রিচ কালার খুঁজছে তারা রিচ কালারের মধ্যে আছে, ঠিক আছে, মাত্র 9000 টাকা দাম আছে। আচ্ছা এটা মাত্র 9000 টাকা দাম আছে, 38 দিনের বাচ্চা আছে, বা 38 দিনের বাচ্চাটা কিন্তু যথেষ্ট বড় সরো আছে, খুব ভালো বাচ্চা আছে। একটু পায়ের থাবাগুলো একটু দেখিয়ে দিই, দেখিয়ে দাও রিকদা। দেখো পুরো কিন্তু ব্ল্যাক আছে, নাক দেখো, কানের কালার দেখো, বাহ পুরো ডার্ক রিচ কালার আছে। আচ্ছা পুরো রিচ কালারের হবে তাই তো? আগে দুটো দেখলাম কি কালার ছিল, একটা হোয়াইট কালার ছিল, একটা পুরো হোয়াইট থাকবে না, ফন কালার হয়ে যাবে। আচ্ছা দুটোই ফন কালার হয়ে যাবে। আচ্ছা মোল্ডিং হওয়ার পর যখন নতুন লোম আসবে ফন কালার হয়ে যাবে, এটা পুরো ডার্ক রিচ কালার হয়ে যাবে। বাহ, এর দাম কত রেখেছো বললে? মাত্র 9000 টাকা। মাত্র 9000 টাকা, এটা মেল বাচ্চা আছে তাই তো? হ্যাঁ, এরপর আপনার চ্যানেলের নাম করে এলে কিছু নেগোসিয়েট করে দেবো। আচ্ছা তো তোমরা শুনে নিলে বন্ধুরা, এই ছিল বাচ্চার কালেকশন, তোমাদের সামনেই আছে, তোমরা দেখে নিচ্ছো। তো পছন্দ হলে রিকদার সঙ্গে যোগাযোগ করে নিও। রিকদা তোমার ফোন নাম্বারটা বলো। আমার ফোন নাম্বার 8240824220, এই নাম্বারে 24 ঘন্টা ফোন অ্যাভেলেবেল আছে। কেউ যদি আমার বাড়িতে এসে বাচ্চার অ্যাক্টিভিটি অথবা বাচ্চার মাকে বাবাকে দেখে বাচ্চা নিয়ে যেতে চায় আমাকে ফোন করুন, আমি বাড়ি কিভাবে আসতে হবে পুরো গাইড করে দেবো, হাওড়া দাসনগর আমার বাড়ি। ওকে 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 থ্যাংক ইউ। তো বন্ধুরা হাটে এই ছিল আজকের।
কালেকশন যা ছিল আমি তোমাদেরকে সবটাই দেখিয়েছি। তো যদি আজকের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের জন্য বলছি একটু আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও, তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও দেবো যে সমস্ত ভিডিও সেই সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর বাচ্চা কেমন লাগলো হাতে, আর আমার যদি দেখানোর মধ্যে কোনো ভুল থেকে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি তো নতুন নতুন ভিডিও করছি, বেশি দিন হয়নি, হয়তো অনেক ভুলভ্রান্তি থাকবে, সেগুলো যদি তোমরা একটু আমাকে কমেন্ট করে বলো ভালো লাগবে, আমার ভুল থাকলে সেগুলো বলে দিও, ভালো লাগলেও বলো খারাপ লাগলেও বলো, তাহলে আমরা কাজের অনেকটা উৎসাহ পাবো, আমার কাজে আমি বিশেষ করে অনেকটা উৎসাহ পাবো, তো একটু কমেন্ট করো বলো। তো এই ছিল, তো চলো দেখা হচ্ছে আবার সামনের সপ্তাহ রবিবার, ততক্ষণের মতো সুস্থ থেকো ভালো থেকো, টাটা।